নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে 72তম গান্ধী মেলা প্রদর্শনীর উদ্বোধন, গান গাইলেন কান্না। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য, ধলাই থেকে বাজেয়াপ্ত হেরোইন। হাইলাকান্দির দাঁড়িয়ার ঘাটে শ্রীরামের পুজো, দিনভর বিভিন্ন অনুষ্ঠান। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা প্রদর্শনীর উদ্বোধন হয় বৃহস্পতিবার। পদ্মশ্রী ডক্টর রবি কান্নান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর গান্ধীজির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন আয়োজিত সভায় গুটকা মুক্ত মেলা আয়োজন করার আহ্বান জানিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিতে সঙ্গীত পরিবেশন করেন রবি কান্নান। এছাড়াও সভায় উপস্থিত অতিথিরা গান্ধীজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরেন। ডিডিসি রাজীব রায়, দুলাল মিত্র, রফিক আহমেদ ও পার্থরঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। मैं सोचता हूं, मैं तो चिकित्सक हूं ना, इसलिए हमेशा मैं हेल्थ प्रमोशन के बारे में सोचता हूं। मैं सोचता हूं इस मेला में कहीं पे भी तंबाकू का वितरण नहीं होना चाहिए। बीड़ी, सिगरेट, पान, साधा सुपारी कहीं पे भी नहीं बिकना चाहिए मेला में। मेला के बाहर जो भी हो उसमें हमारा कंट्रोल नहीं है, पर मेला के कैंपस में ये होना बहुत ज़रूरी है। बहुत कुछ बदल, गांधी जी के समय से अभी तक बहुत कुछ बदला है। और मैं सोचता हूँ अभी टेक्नोलॉजी इतना बढ़ गया है, हमारा हॉस्पिटल का आईसीयू है, हमारे पास क्रिटिकल केयर के लिए डॉक्टर नहीं है, पर टेक्नोलॉजी का यूज़ करके क्लाउड फिजिशियंस का समर्थन लेके हम एक 15 बेड का बहुत अच्छा आईसीयू चला रहे हैं। ये अगर हेल्थ केयर में हो सकता है तो गांधी मेला में टेक्नोलॉजी को इन्वॉल्व करना एक अच्छी बात होगी। टेक्नोलॉजी से हम बहुत कुछ बढ़ा, मेला का क्वालिटी बढ़ा सकते हैं, मेला का पहुंच बढ़ा सकते हैं। कछार एक बहुत बड़ा ज़िला है और मैं सोचता हूं अगर मेला को हम कछार के बहुत सारे ग्रामों में लेके जाएंगे तो मेला का जो अस्तित्व है, जो वैल्यू है, ये बढ़ जाएगा। मेला के पर्पस के बारे में मैं सोच रहा था, यस हम फिशरीज को बढ़ावा देंगे, हम एग्रीकल्चर को बढ़ावा देंगे, हेल्थ केयर के बारे में आशा करी আগামীতে যখন মেলা চলাকালীন আপনাদের থেকে সহযোগিতা পাবো, আপনারা সুন্দরভাবে আমরা মেলা পরিচালনা করব। আর সাথে এটা কথা বলতে চাই যে বিভিন্ন বিভাগকে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি যে তাদের প্রদর্শনী এখানে লাগানোর জন্য। আশা করি যেটা বিভিন্ন বক্তারা বলেছেন যে প্রদর্শনী, বিভিন্ন বিভাগের প্রদর্শনী লাগানোর জন্য, আশা করি এইবার মেলায় আমরা এটা আবার পুনরুদ্ধার করতে পারবো বলে আশা করে সবাইকে আমার অন্তঃস্থল থেকে নমস্কার জানিয়ে আবারও আমার বিশিষ্ট ব্যক্তি মঞ্চে আসীন সবাইকে এবং এখানে উপস্থিত সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য। মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। দিন দিন কাছাড়ি জেলায় মাদকের ব্যবসা বেড়ে চলছে। মাদকের ঘাঁটি উৎখাত করতে কাছাড় পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ সুপারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ধলাই এলাকা থেকে দুজন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে 50টা সাবানের বাক্স থেকে 1 কেজি 531 গ্রাম হেরোইন সহ 460 গ্রাম ইয়াবা ট্যাবলেট বানানোর পাউডার বাজেয়াপ্ত করে পুলিশ। আটক দুই মাদক ব্যবসায়ীর নাম বাবুলউদ্দিন লস্কর ও শাহরুল আলম লস্কর। বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য 8 কোটি টাকার অধিক হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, এই হেরোইন আইজল থেকে আনা হয়েছিল বিক্রি করার উদ্দেশ্যে। কাছাড় আরক্ষীর যে ড্রাগস বিরোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি ঢলপুয়াতে এক বিশেষ সূত্রে এটি ইনফরমেশন পাওয়া গৈছিল যে এজন ব্যক্তির লগত বুজন পরিমাণৰ ড্রাগস তেখেতে মজুত রাখিছে, তেখেতে ড্রাগস পেডলার হয়। আৰু এই সন্দৰ্ভত এক অভিযান চলিছিল আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিল আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক নুমল মহন্ত স্যারে। আৰু এই অভিযানকালত এজন ব্যক্তিৰ নাম বাবুলউদ্দিন লস্কৰ, যাৰ বয়স 32 বছৰ,
দেউতাকৰ নাম হ'ল আহমাদুল হক লস্কর। তেখেতৰ ঘৰ লোকনাথপুর ধলাইৰ ওচৰত ভাগাত। আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা 1.53 কিলোগ্রাম সন্দেহজনক হিরোইন আর 460 গ্রাম মেটাম ফেটামাইন, যেটো আমি ইয়াবা টেবলেট বনোৱাতে যেটো মলিকুল যেটো ব্যবহার করা হয়, সেইখিনি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি সিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই গোটেইখিনি বস্তুৰ বজাৰ মূল্য প্রায় 8 কোটিতকৈ অধিক। তেওঁলোকে আইজল জিলাৰ পৰা আমাৰ মিজোরামৰ হাইলাকান্দির দাড়িয়ারঘাটে রাম পুজোর আয়োজন করেছেন এলাকার ভক্তপ্রাণ জনগণ। গত 22 জানুয়ারি অযোধ্যায় রামলীলার প্রাণ প্রতিষ্ঠার দিন দাড়িয়ারঘাট এলাকায় বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেদিন শ্রীরামের উত্তোলিত পতাকা জ্বালিয়ে দেওয়া হয় দাড়িয়ারঘাটে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও কে বা কারা এ ধরনের কাজে লিপ্ত ছিল তা এখনো প্রকাশ্যে আসেনি। ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এলাকার ভক্তপ্রাণ জনগণ মঙ্গলবার পুনরায় রাম পূজার আয়োজন করেন। এদিন পুরো দিন ব্যাপী পূজার্চনা, হোমযজ্ঞ, রামায়ণ পাঠ সহ জনগণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও রামের পতাকা নিয়ে সকালে বাইক র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুব্রত কুমার ধর, সৌরভ দেব, দীপন নাথ, মুন্না কৈরি, সুরজ ধর, মণি দাস, সত্যম ধর, কাঞ্চন নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। গত 22 জানুয়ারি তারিখে দিল্লিতে ধ্বজ উদ্ঘাটন হয়। সেই অনুপাতে আমরা সব গ্রামবাসীরাই এই ধ্বজ উদ্বোধন করি এবং সন্ধ্যাকালে আমরা প্রদীপ প্রজ্বলন করি। কিন্তু পরের দিন সকালবেলা দেখা যায় কে একটি পতাকা ফেলিয়ে দিয়েছে এবং একটি পতাকা দোকানগুলির সামনে রাত্রে কে বা কারা জ্বালিয়েছে আমরা দেখি নাই। সেটি মোবাইলের মাধ্যমে স্প্রেড হওয়ার পরে প্রশাসনিকভাবে ওনারা সাহায্য করেন এবং প্রশাসনের সাহায্য আমরা নেই, যাতে এই দুষ্কৃতি যে করেছে তাকে অতি সত্বর বাইর করে দেওয়া হয় সম্মিলিতভাবে। তাই আমরা সেই উদ্দেশ্যে আমাদের দাড়াইঘাট সংলগ্ন পিএইচির পিছনে একটি রামলালার পূজা, যজ্ঞ, রামায়ণ পাঠ ইত্যাদি আয়োজন করেছি। আমরা সবাই সমবেত হয়েছি এবং আমাদের এই যজ্ঞের পরেই র্যালি বার হবে। প্রশাসনিকভাবে সম্পূর্ণভাবে সাহায্য পেয়েছি, ওনারা সাহায্য করবেন এবং র্যালি হবে। র্যালি হওয়ার পরে আমরা এই সভা সমাপ্তি হবে। সোমবার রাতে মধ্যধলায় নয়াবিল এলেনপুরের 3টি মন্দিরে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। এ নিয়ে মঙ্গলবার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বপন মুড়া নামের এক দুষ্কৃতীকে পাকড়াও করে ঘন ধোলাই দিয়ে ধোয়ারবন্দ পুলিশের কাছে সমঝে দেন স্থানীয়রা। স্লিপার ডগ স্কোয়াড নিয়ে ছুটে এসে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনার তদন্ত চালান। আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যখন আমরা সেই দুয়ারবন্দ থানাতে গিয়েছি ওই লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় আমার চিত্রদা পালইবাসী উনি জিজ্ঞেস করছেন, উনি জিজ্ঞেস করার আগেই সে বলেছে চিত্রদাকে, হে চিত্রদা কী খবর? একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সম্বোধন করে, এবং সে যদি টোটালি পাগল হয় তাহলে লক্ষ্মীতান থেকে শুরু করে এই পাশের আরেকটা মন্দির, তারপর এখানে 1.5 কিলোমিটার ভিতরের মন্দির, তারপর 2 কিলোমিটার ভিতরের মন্দির, এবং মন্দিরের পাশে যেসব মূর্তি ধ্বংস করা হয়নি, মন্দিরের ভিতরে যেসব মন্দির রয়েছে সেইগুলা মন্দির সেই ধ্বংস করেছে। আমার মনে হয় এই যে দারবি বাগানের যে ঘটনা ঘটেছে এবং এখানকার যে ঘটনা ঘটছে তার মূলে কোনো মূল চক্রান্তকারীরা রয়েছে, মূল মাস্টারমাইন্ড রয়েছে। এটা তো একটা শুধু ভাউতাবাজি এবং মোহরা বানিয়ে ওকে হয়তো কাজ করাচ্ছে। আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব যে এটা সঠিকভাবে তদন্ত করে এবং মূল অভিযুক্ত যে তাকে অতি সত্বর পানিশমেন্ট দিতে হবে। হিন্দুদের উপর এ ধরনের বারংবার যদি হিন্দুদের মন্দিরের উপরে অ্যাটাক করা হয় হিন্দু সমাজ কখনো চুপ বসে থাকবে না, আমরা বিশ্বাসী। তার কারণে আমরা বারংবার প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্বারস্থ হচ্ছি। উধারবন্দের লাঠিগ্রাম বটেরতল এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে থানায় মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ তুললেন এলাকার বাসিন্দা মজুর আলী লস্কর।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মজুর আলী বলেন, লাঠিগ্রাম এলাকার আব্দুল কুদ্দুছ লস্কর সম্প্রতি মহাসড়কের পাশে বিতর্কিত জমিতে থাকা তার দোকানে ভাঙচুর ও পরিবারের লোকেদের উপর হামলার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, লাঠিগ্রাম মহাসড়কের পাশে রয়েছে তাদের পৈতৃক সম্পত্তি। 1961 সালে আব্দুল কুদ্দুছের কাছে 36 কাটা জমি বিক্রি করেন তার পূর্বসূরিরা। 2019 সালে অবশিষ্ট জমি থেকে 1 বিঘা জমি গোসাইপুরের শাহাবুদ্দিন বরলস্কর ও রুহুলউদ্দিন লস্করের কাছে বিক্রি করেন, কিন্তু জমিটি জবরদখল করে রেখেছেন আব্দুল কুদ্দুছ। এ নিয়ে আদালতে মামলাও চলছে। গত শুক্রবার রাতে তিনি জানতে পারেন বিতর্কিত জমিতে ব্যাপক হাল্লা চিৎকার চলছে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে গিয়ে তারা দেখতে পান বিতর্কিত জমিতে থাকা দোকান ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘটনার পর উদ্ধারবন্দ পুলিশ এসে বিষয়টি তদন্ত করে পরদিন তিনি জানতে পারেন আব্দুল কুদ্দুছের তরফে দোকান ভাঙচুর সহ মারপিটের অভিযোগ এনে তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নয় বলে উল্লেখ করে মজুর আলী আরো বলেন, যেহেতু 2019 সালে জমিটি তিনি বিক্রি করে দিয়েছেন, তাই সেখানে গিয়ে নতুন করে ঝামেলার সৃষ্টি কোনো কারণ নেই। বিতর্কিত জমি জবরদখল করতে আব্দুল কুদ্দুছের পরিবারের লোকেরা নিজেরাই ভাঙচুর সহ অশান্তি পরিবেশের সৃষ্টি করেছেন বলে অভিযোগ করে বিষয়টি খতিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আর্জি জানান তিনি। আর হে তো 36 কাটা হয় তিতাম শিকার ভাই আসতে এসে পুলিশে আমার ওয়াসিরাল জামা দাদা মইবুর রহমান ওই লোক ইফান আলী ছেলে এখন জিন্দা আছে আর ইনি কাল ভিডিও লেগে আমার হাসা ঘর পাই এগু গুণা টাকা নিব লুটলাই তার নাম এক নাম সৈফুল আমরা ফিয়ার উদ্দিন মারা গেছে এর জমিনটা হের দাবাইয়ে রাখি রাখি দিছে আমার খবর খবরস্থান পূর্ণ তারা ঢুকাই দিছে গত কয়েক বছর থেকে আমরা খবরস্থান মাঠে নিয়ে গলা বাঁধি মরালে আমরা আমার দুঃখটা আমি তারার কাছে বিচারটা পাই না গাঁর সকল মেম্বার দিছি বাদ গেছ মানছি না কিন্তু আবদুল্লার ছেলেটা পালা তার লোক ছেলেটা মানছে কে বুঝাইছে তার বাঘে বাচ্চা মানছি না কুদ্দুস মিয়া ছেলেটাও পালা এখন আপনি কিতা চাই না এখন চাইয়া যেদিন আমি তো কোর্ট মারফতে আপনি গেছে জমিটা বেশি লিছি কিন্তু আমি জগা রাতে আমার যাওয়ার কথাও না মানে আইন লঙ্ঘ হয়ে যাব কারণ আমি বেশি লিছি জায়গা মালিক তো সাপুদ্দিন বড় লস্কর আমি তো মালিক নাই তার জমিনও পিঠিকে বলপূর্বক কেন চালাই তারা আর এটা অথবা ফাটোয়ারি সরজমি নাই দেখি একটা ভাবিস সারিছে সারিয়া আপনার মেইন কথা হইলো যে আপনি সবদিনের কাছে জায়গা বিক্রি আপনি কিছু নাই কিছু নাই আপনার উপরে মিথ্যা অপবাদ চলে মিথ্যা রক্তদান শিবিরে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় ফাটল ধরলো বরাকবিলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামে ক্ষোভের বহিঃপ্রকাশ কাছাড় জেলা কমিটিতেও গত সেপ্টেম্বর মাসে বদরপুরে আয়োজিত এক রক্তদান শিবিরকে কেন্দ্র করে বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামে হঠাৎ ফাটল ধরা পড়ায় ফোরামের কেন্দ্রীয় কমিটির ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উত্থাপন করেছেন জেলার কমিটির কর্মকর্তারা। ফাটল ধরার মূল কারণ এখনও প্রকাশ্যে না আসলেও ক্ষোভের বহিঃপ্রকাশ আছড়ে পড়ছে উপত্যকার জেলা কমিটিগুলোতেও। মঙ্গলবার ফোরামের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের ক্ষোভ ও অভিযোগের কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির কোনো পদাধিকারী উপস্থিত না থাকায় তিন জেলা কমিটির মধ্যে সৃষ্টি হওয়া বিভেদের নেপথ্যে কী রহস্য লুকিয়ে আছে তা প্রকাশ্যে উঠে আসেনি। তবে বিষয়টি নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছে। কমিটি হিসাবে সবার পাওয়ার্স অ্যান্ড ফাংশন সেম, এখানে যদি সেন্ট্রাল কমিটির কথা বলা হতো তখন ব্যাপারটা অন্যরকম, কিন্তু কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি এখানে কীভাবে অন্য নজরে দেখছে ভাইরাস, আমাদের কাছে অনেক রেকর্ড রয়েছে যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে যখন পেশেন্ট আসেন তখন আমরা এই ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাঙ্কের থ্রুতেই আমরা অনেক হেল্প করি আমরা, কিন্তু পরবর্তীতে পত্রপত্রিকায় যেগুলো তথ্য বেরিয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ভুল এবং এছাড়াও আরও অনেক তথ্য রয়েছে যেগুলোর ভিত্তিতে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি এই স্ট্যান্ড নিয়েছি যে আমরা ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমরা কাজ করছি এবং আমরা ক্যাম্পের ক্যাম্প করি এর পরবর্তীতে আমরা যখন বিভিন্ন রোগীর জন্য আমরা রক্ত উইদাউট রিপ্লেসমেন্টে আমরা চাই আমরা সবসময় ভলান্টারি ব্লাড ডোনেশনের উপরে এমফেসাইজ করি এবং কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাঙ্ক আমাদেরকে সেই সহযোগিতাটা করছে। ডক্টর রবিকান্দন স্যারের যে এই পলিসি, এই পলিসিকে সুষ্ঠুভাবে ইমপ্লিমেন্ট করছেন তার ইনচার্জ ডক্টর শবনম বাহার বরগুইয়া এবং 10 সেপ্টেম্বরের যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনার উপস্থিত ছিলেন আমাদের যিনি মিডিয়া ইনচার্জ
আমাদের সুজয়নাথ, তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেই ভিত্তিতে আমরা সেই ঘটনাকে আমরা কন্ডেম করেছি এবং আমরা চেয়েছিলাম যে সাংগঠনিকভাবে আমাদের রক্তদান আন্দোলনটা যাতে আমরা সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু সেখানে আমরা দুঃখ প্রকাশ করে বলছি সেই জায়গায় আমরা পারিনি, কারণ কিছু মানুষের ইগো এবং ব্লাড ডোনেশন মুভমেন্টটাকেও বড় হয়ে দাঁড়িয়েছে। তাই কাছাড় ডিস্ট্রিক্টকে যেহেতু পত্রপত্রিকার মাধ্যমে একটা গোষ্ঠী নিয়ে এসেছে, তাই আমরা বাধ্য হয়ে আজকে এই প্রেস মিট ডেকেছি এবং এর তীব্র প্রতিবাদ। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে আয়োজিত হলো ভারতীয় জনতা পার্টির পালংঘাট মণ্ডল কমিটির কার্যনির্বাহক সভা। মঙ্গলবার দর্মিখাল জিপির বড়াইবস্তি কমিউনিটি হলে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইর বিধায়ক তথা রাজ্যের পরিবহন আবগারী ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন সকাল 11:30 আসন গ্রহণ ভারত মাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে সভার সূচনা হয়। পালংঘাট মণ্ডল বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বিভাস রঞ্জন দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শোক প্রস্তাব পাঠ করেন মণ্ডল সাধারণ সম্পাদক হিমাদ্রি দে, রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। এছাড়া সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রূপম সাহা, সুবোধ রঞ্জন দাস, সীমা রায়, মণ্ডল প্রভারী ভূষণ পাল প্রমুখ। আমাদের কি করতে হবে, কি পরিকল্পনা সাজিয়েছি, কোন পরিকল্পনা সাজিয়েছি, একজন দাঁড়িয়ে বলুন আমাকে বাসন না দিয়া যে ইলেকশনের আগে আমি এই কাম করব। সবাই তো নেতা, আপনারাই তো নেতৃত্ব দিচ্ছেন, আপনারাই তো এই পালংঘাট ব্লকের আপনারা পথিকৃত, আপনারাই মানুষকে পথ দেখান, রাজনীতির পথ, আপনারাই তো নাবিক, আপনারা নৌকাটাকে ওই পারে নিয়ে যাবেন যেখানে যেখানে আমাদের প্রথম স্থানের চেয়ারটা আছে, মোদীজি যেখানে এই মা ভারতীকে নিয়ে যাবেন ওই জায়গায়, ওই জায়গাটা এখানে নির্ধারিত আছে, আপনারা নাবিক এই নৌকাটাকে ওই পার করতে হবে। তার জন্য কতটা ক্রেডিলিয়াস আছে, উৎসাহ উদ্দীপনা মনের বাসনা কতটা আছে, দাদা বেজান আছে কইলে হইতো না, কারণ বাসন মুখস্থ করছি তো। আসাম সরকারের নতুন পেনশন খারিজ করে পুরনো নীতিকে বহাল রাখার দাবিতে 1 ফেব্রুয়ারি সমগ্র রাজ্যের সরকারি কর্মচারীদের সাথে কাছাড় জেলায় একদিনের কর্মবিরতি কার্যসূচি পালন করা হবে। অসম সরকারের অধীনে থাকা শিক্ষক কর্মচারী আধিকারিকরা সবাই পুরনো পেনশন নীতির দাবিতে কর্মবিরতি ধর্মঘটকে সফল করার জন্য সহযোগিতা কামনা করেন। 2005 ইংরেজির 1 ফেব্রুয়ারি যে এই NPS এর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে আমরা সেই 1 ফেব্রুয়ারিকে আমরা গত 2023 ইংরেজিতে কালো দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে আমরা অবস্থান ধর্মঘট করেছি, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেছে। আমরা সরকারকে এও জানিয়ে দিয়েছি যে আমাদের যে পুরনো পেনশন, যেটা পেনশন আমাদের ন্যায্য অধিকার, সেটা কিন্তু সরকারের অনুদান নয়। এবং আমরা আসামের মন্ত্রী সাংসদ প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারা যদি 5 বছর সেই সংসদ বা বিধায়ক থেকে আপনারা পেনশন পান, যে আপনারা জননেতা হয়ে সাধারণ কর্মচারীদের পেনশনের জন্য আপনাদের ভূমিকা কি সেটা আপনারা স্পষ্ট করে জানলে আমরা খুব খুশি হব। অসম গণ পরিষদ দলের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অসম কৃষক শহীদ দিবস পালন করা হয় খানাপাড়ায়। এতে প্রায় 15,000 কৃষকের সমাগম হয়। এই কৃষক শহীদ দিবসে উপস্থিত ছিলেন অসম গণ পরিষদ দলের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সকল। অসম কৃষক পরিষদের তত্ত্বাবধায়ক দলের জ্যেষ্ঠ নেতা ডক্টর কমলাকান্ত কলিতা মহাশয় উপস্থিত প্রায় 15,000 প্রগতিশীল কৃষকদের নিয়ে কৃষক সংকল্প পাঠ করেন। এই সমারোহের সভাপতিত্ব করেন অসম কৃষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সম্মানিত পরেশ বৈশ্য মহাশয়। এই কৃষক শহীদ দিবস পালন করতে কাছাড় জেলা কৃষক পরিষদের নেতৃত্বে 400+ কৃষক সমারোহতে উপস্থিত রয়েছেন বলে জানান কৃষক পরিষদের কাছাড় জেলা সভাপতি মৌলানা এনামুল্লাহ। মই ধন্যবাদ জ্ঞাপন করিছো
যে গোটা কৃষকসকল যে মাসারর ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্টর সাতটি সমষ্টির পরা যক কৃষক এই সমারোহ আহি অংশগ্রহণ করেছে করবলে আহিছে তেওঁলোকক মই কাছাড় জেলা কৃষক পরিষদর ফলেরপরা মই ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে মই কাছাড় জেলা কৃষক সমিতির অনেক নেতৃস্থানীয় অর্গানাইজিং সেক্রেটারি সম্পাদক সাধারণ সম্পাদক ইকবাল হুসেন লস্কর, অর্গানাইজিং সেক্রেটারি রুখন বরবুইয়া এবং আব্দুল মোনাফ অর্গানাইজিং সেক্রেটারি এবং সোনাই সমষ্টির সভাপতি আর দলাই সমষ্টির সভাপতি আর মর কাটিগড়া সমষ্টির সভাপতি সম্পাদকর এই সকল গোটে কৃষকর নেতৃবৃন্দ বরাকবেলিরপরা আহি উপস্থিত হয়েছে গুহাটি। এই কারণে মই অসম গণ পরিষদ দলর মাননীয় সভাপতি অতুল বরা ডাঙরিয়া আর কেশব মহন্ত ডাঙরিয়ার মই ডক্টর কমলাকান্ত কলিতা আর মই কৃষক পরিষদর কেন্দ্রীয় সভাপতি মাননীয় পরেশ বৈশ্য ডাঙরিয়াক অশেষ আদর ধন্যবাদ জানাইছো। আর মই এই কৃষক সমারোহ অংশগ্রহণ করার বাবে মই অনেক আনন্দ লাভ করছো। আগুন অহাকালি মই গোটেকটা কৃষক সকলে এই সমারোহ যোগদান করিম আর মোট তিনটা দাবি, এই তিনটা দাবি পূরণ করার লক্ষ্যে মই তাতে। কাছাড় তৃণমূলে বিশাল ভাঙ্গন, দল থেকে পদত্যাগ করলেন সাধারণ সম্পাদক সহ মোট আটজন। উল্লেখ্য, বছর তিনেক আগে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে একঝাঁক তরুণ নেতারা যোগ দেন ঘাসফুলে, কিন্তু স্বল্পদিনের মধ্যেই ওই দলের কাজকর্মের উপর বিস্তর অসন্তুষ্টি তুলে ধরে তৃণমূল থেকে সরে যাচ্ছেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ওই নেতারা। তবে এটা কি, ২৪ নির্বাচনের আগে তৃণমূলের দুর্বলতা ও বিজেপির ফের সরকার গঠনের আগাম ইঙ্গিত? এদিন তৃণমূল থেকে পদত্যাগ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অনাদি ভট্টাচার্য, সুরজিৎ সিনহা, সুমন সিনহা, লক্ষ্মীবাবু সিনহা, রাজু রানা, রঞ্জয় দত্ত চৌধুরী, পিনাক সরকার ও প্রহ্লাদ সিনহা। কাছাড় তৃণমূলের সেনাপতি ও কিষানীদের হারিয়ে শেষ লগ্নে এ পন্থা অবলম্বন করতে বাধ্য হবেন সংশয় জনমনে। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে রিজাইন দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমরা যে কারণে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত হয়েছিলাম বা যে উদ্দেশ্যে জড়িত হয়েছিলাম, আজ আমরা দেখছি তৃণমূলে ওই জিনিস আমাদের সাথে ওদের মনের মিলনটা হচ্ছে না। আমরা যেসব জিনিস ভেবেছিলাম তৃণমূল কংগ্রেসে আসলে একটা শক্তিশালী অপোজিশন হবে, কিছুই হয়নি। এর জন্য বিশেষ করে ওদের সাথে আমাদের মনের মিলন না থাকায় আমরা বাধ্য হয়ে আজকে প্রায় তিন বছর ধরে তৃণমূল কংগ্রেসে আমরা ছিলাম, কিন্তু বাধ্য হয়ে আজ আমরা সবাই রিজাইন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং রিজাইন দিয়ে এসেছি। মানে চার সম্ভব আমার মতে আগামী চার তারিখ সামনের মাসের খুব সম্ভব আমাদের সাথে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন 70-60 জন আরও রিজাইন দেবেন 4 তারিখ। আমরা আজকে রিজাইন দিয়ে এসেছি, এখন আমরা বসবো, বসে আমরা চিন্তা করবো, রাজনীতি তো করবো, রাজনীতি তো ছাড়বো না। এর জন্য আমরা কোন দলের সাথে গেলে কি হয় এটা আমরা ডিসিশন নেব, আর খুব সম্ভব ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি আমরা চিন্তাধারা করেছি। আমরা আগেও একটা দলে ছিলাম, ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আর তারপরে ভারতীয় জনতা পার্টি থেকে ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেসে গেছি। আমাদের মনের একটা টান ঘরের প্রতি থেকে যায়, আমরা চিন্তা করব কি করব। 4 তারিখ আপনারা সবাই জানবেন, যদি আমরা কোনো দলে জয়েন করি 4 তারিখ আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দেব। শিলচর ফুটবল একাডেমির হোস্টেলে থাকা 20 জন খেলোয়াড়কে কম্বল তুলে দেন সংগঠন খোঁজের কর্মকর্তারা। সামাজিক ও ক্রীড়া সংগঠন খোঁজের তরফে মঙ্গলবার শিলচর ফুটবল একাডেমির হাতে 20টি কম্বল হোস্টেলে থাকা খেলোয়াড়দের সুবিধার্থে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সংগঠন খোঁজ প্রতি বছর জেলার বিভিন্ন স্থানে 3-4 হাজার কম্বল বিতরণ করে থাকে। খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম ওনার প্রয়াত পিতা লুৎফর রহমানের স্মৃতির উদ্দেশ্যে এই কম্বল বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। ওনার এই মহান প্রয়াসকে সাধুবাদ জানিয়ে অনেক সংস্থা ও সংগঠন এদিন ফুটবল একাডেমির সভাপতি শিবু দত্ত, শ্যামল দাস, সুবিমল ধর সহ খোঁজের তরফে সজল লস্কর ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছরই কম্বল বিতরণ করে থাকে, এই কম্বলগুলি বিতরণ করে থাকি আমরা প্রায় 3,500-4,000 পিস প্রতি বছর আমরা বিভিন্ন স্থানের মধ্যে দিয়ে থাকি। এবার কিন্তু শীত আসার আগেই যখন আমরা গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান করেছিলাম তখন আমাদের ডক্টর এম মাসুম স্যার বলেছেন শীতল দলের অর্গানাইজেশনে কম্বল দিতে হবে। আমার এখানে ছোটো ছোটো বাচ্চারা প্লেয়ার আছে, আমি শীতলদাকে সঙ্গে সঙ্গে না
কয়েকদিন আগে আমি সিদ্ধুদাকে বলেছি, মাস্টারদা বলেছেন তোমার এখানে যদি কম্বল দরকার হয়, সিদ্ধুদা বলছে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা থাকে, দিলে তো খুব ভালো হবে। তা আমরা এইভাবেই মানুষকে যেখানে দরকার, আমাদের ছোট্ট একটা সংস্থা, এই সংস্থার মাধ্যমে আমরা এই কম্বলগুলি দিয়ে থাকি। এইখানে যে কম্বলগুলি দেওয়া হয়েছে সেই কম্বলগুলি ডক্টর এম মাসুম স্যারে ওনার বাবার নামে এখানে জন্য নিয়ে এসেছেন। উনি আমাদেরকে প্রতি বছর কম্বল দেন বিভিন্ন স্থানের মধ্যে, বিভিন্ন লোকেরা আমাদেরকে দেখ কার বাবার নামে, কার মার নামে, কার বোনের নামে, এরকম আসে আমাদের কাছে কম্বলগুলো। এইখানে যে কম্বলগুলি দিচ্ছি সেই কম্বলগুলো স্যারের বাবা এক্স মিনিস্টার ডক্টর লুৎফুর রহমান সিদ্দি উদ্দেশ্যে এখানে কম্বলগুলি দিচ্ছি। আগামীতে আমরা আরও আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমাদেরকে শিবুদা, আমাদের শিথিলদা আছেন, মিনদা আছেন, আমাদেরকে বললে আমাদের স্যার যতটুকু পারেন আমরা সংস্থার পক্ষ থেকে আমরা সাহায্যের হাত। মঙ্গলবার বিন্নাকান্দি ঘাট স্থিত জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো দেওয়াল পত্রিকা হাতিকুড়ির শুভ উন্মোচন হল। উন্মোচন করেন বিদ্যালয় পরিচালনা ও উন্নয়ন সমিতির সভাপতি বিশ্বজিৎ দেবরায়। বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পালের সম্পাদনায় উন্মোচিত ছোট্ট পরিসরে এই দেওয়াল পত্রিকায় বাংলা, মণিপুরী ও হিন্দি ভাষায় লেখা স্থান পেয়েছে। শিল্পজিৎ পাল ওনার বক্তব্যে উল্লেখ করেন যে এখন থেকে বছরে অন্ততপক্ষে দুটি সংখ্যা প্রকাশ করার সংকল্প নিয়ে হাতেখড়ির যাত্রা শুরু হয়। এই দেওয়াল পত্রিকার মাধ্যমে অধিকাংশ ছাত্রছাত্রীর হাতেখড়ি হবে ভেবেই তিনি পত্রিকার নাম রাখেন হাতেখড়ি। বিশেষ করে শিক্ষার্থীদের ভাবের আদান প্রদান, সৃজনশীল প্রতিভার বিকাশ, মুক্ত বুদ্ধি, সাহিত্য চর্চা ও মনোবিকাশের মাধ্যমে হিসেবে ব্যবহারের জন্যই এই প্রয়াস। ম্যাগাজিনটা তৈরি হয়েছে সেটার মধ্যে আমরা যে আজকে যে খুশি পেয়েছি তা বলার জন্য অনেক কষ্ট হয়, কেননা আমাদের জন্য আজকে যে সুযোগটা আমরা পেয়েছিলাম আমরা সবাই কাজে লাগাতে পারিনি। যেহেতু আমরা সবাই যতজন আমরা লিখেছি তাদের মধ্যে আমরা অনেক কমই মানে পেয়েছি, বেশি হলে আমাদের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে 72তম গান্ধী মেলা প্রদর্শনীর উদ্বোধন, গান গাইলেন কান্না। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য, ধলাই থেকে বাজেয়াপ্ত হেরোইন। হাইলাকান্দির দাড়িয়ার ঘাটে শ্রীরামের পুজো, দিনভর বিভিন্ন অনুষ্ঠান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।